سمن দিলে হারাম আর এমনি শুধু চেহারা এঁকে দিলে আরাম এই কিন্তু এই যে আপনারা ব্যানারের মধ্যে দুইজনের ছবি এঁকে দিলেন আছে না ছবি দুইজনের ছবি যে এঁকে দিলেন স্পষ্ট চেহারা আমাকে একটা ফতোয়া দেখাতে পারবেন যেভাবে প্রিন্টেড ছবিকে দুনিয়ায় কোন হকপন্থী মুফতি দলিল প্রমাণের আলোকে বৈধ বলেছেন এবং এটার সঙ্গে অন্যান্য হকপন্থী উলামায়ে কেরাম সমর্থন জানিয়েছেন জন না হতো আমি কিচ্ছু বলতাম না রাস্তায় এমনি কেউ টানিয়ে রাখতো কিচ্ছু বলতাম না কিন্তু মাহফিলের মধ্যে যদি এরকম থাকে আর আমার মতো 10 জন 20 জন আলেম এসে আলোচনা করে চলে যায় কেউ যদি মন্তব্য না করে আর 10 জন 20 জন দেখে কি ভাববে জানেন আমরা আমাদের মাহফিলও টানাবো ইনশাআল্লাহ এটা আমাদের সেরেতাজ দুইজন ওলামায়ে কেরামের মুক্তি চেয়েছেন আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি আপনাদের মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ দুইও পাশে আলহামদুলিল্লাহ মুক্তির পক্ষে দুটো ফেস্টুন টানানো আছে একজন হলো আমাদের সেরেতা শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া আর একজন আমাদের প্রিয় ভাই বন্ধু মাওলানা মাহমুদ হাসান গুনবী হাফেজাহুল্লাহ তাআলা আমার আলোচনা যারা নিয়মিত শুনেন অজানা থাকার কথা না যে যেই পরিমাণ মুক্তি আমি তাদের চেয়েছি আলহামদুলিল্লাহ এটা অন্তত কেউ দাবি করতে পারবে না যে মাঠে ময়দানে তাদের হক আদায়ে মানে যতটুকু বলার হক এইটা আদায় আমরা কোনো গাফলতি দেখিয়েছি বা কোনো ত্রুটি রেখেছি বিশেষ করে এমন টাইমে আলহামদুলিল্লাহ তাদের পক্ষে কথা বলেছি যেই সময় তাদের পক্ষে কথা বলার খুব একটা লোক খুঁজে পাওয়া যেত না বিশেষ করে আমাদের ভাই গুনবী পুরোহিত মাজলুম ছিলেন আরে তার নামটা পর্যন্ত মানুষ মুখে আনত নেই ভয়ে পাছে না তারেও জঙ্গি বলে তাকেও না চিহ্নিত করে না জানি মানহাজে গালি খায় না জানি খারেজে গালি খায় কত কত ভয়ের কারণে নামগুলো হাইলাইট করত না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রতিবাদ করেছি এবং নৈতিক দায়িত্ব মনে করেই করেছি কিন্তু এই যে আপনারা ব্যানারের মধ্যে দুইজনের ছবি এঁকে দিলেন আছে না ছবি দুইজনের ছবি যে এঁকে দিলেন স্পষ্ট চেহারা আমাকে একটা ফতোয়া দেখাতে পারবেন যেভাবে প্রিন্টেড ছবিকে দুনিয়ায় কোন হকপন্থী মুফতি দলিল প্রমাণের আলোকে বৈধ বলেছেন এবং এটার সঙ্গে অন্যান্য হকপন্থী ওলামায়ে কেরাম সমর্থন জানিয়েছেন যতটুকু اختلاف দেখালে দেখাতে পারবেন ডিজিটাল পিকচার নিয়ে ডিজিটাল বলছেন যেটার বাস্তবিক কোনো আলাদা অস্তিত্ব নাই কোনো কাগজেও না কোনো প্রিন্ট কপিতেও না ওটা আছে মেমোরিতে আছে অনলাইনে মোবাইল ভেঙে টুকরা টুকরা করলো কোনো চিপায় চাপায় কোনাকাঞ্চিতেও যার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কারণ তাসউইর যে নিষেধ সূরাস যে নিষেধ এর সংজ্ঞাই হলো ইমসাকু সূরাতি দিল আরওয়াহি আলা শাইইন সাবিতিন স্থির কোনো জিনিসের উপর প্রাণ বিশিষ্ট কোনো জিনিসের ছবি আঁকা এর নামই তাসউইর যেটা হাদিস স্পষ্ট হারাম করা হয়েছে এবং কিয়ামতের দিন রাসূল জানিয়েছেন যাদেরকে সবচেয়ে ভয়াবহ আযাব দেওয়া হবে এবার আমাকে বলেন ভাস্কর্যের বিপক্ষে আপনারা আন্দোলন করেছেন নাকি করেন নাই যার নেতৃত্বে আন্দোলন করেছেন তিনি তো মাওলানা মামুনুল হক সাহেব যিনি বাংলাদেশে ভাস্কর্যের বিপক্ষে জোর আওয়াজ তুলেছেন এবং এর কারণে বহু হয়রানির শিকার হয়েছেন তবুও নিজের আদর্শের উপর অটল থেকেছেন অবিচল থেকেছেন তো ভাস্কর্য মানে কি চিত্রই তো অঙ্কন করা কি দিয়ে সিমেন্ট দিয়ে ইট দিয়ে পাথর দিয়ে তো সিমেন্ট ইট পাথর দিয়ে যদি ছবি অঙ্কন করে সেটা যদি নাজায়েজ হয় একই জিনিস তুলি দিয়ে আঁকলে অথবা প্রিন্ট করে বের করলে সেটা নাজায়েজ হবে না কোন যুক্তিতে আমাকে বোঝান তাহলে ইট সিমেন্ট দিলে হারাম আর এমনি শুধু চেহারা এঁকে দিলে আরাম এই দ্বৈত মানে এই সবিরোধিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের কোনো উসুল কি আছে নাকি তো যেই মানুষটা আন্দোলন করেছেন ভাস্কর্যের বিরুদ্ধে তার পক্ষে এরকম ছবি ব্যবহার করা আমি মনে করি এটা আবেগ না এটা উপহাস কারণ আজকে আপনি ছবি আঁকলেন না দুদিন পর এক সময় তো এক সময় তিনি ইন্তেকাল করবেন আমিও করব তিনিও করবেন আমরা সবাই করব পরবর্তীতে আবেগটাই বাড়তে বাড়তে কি হবে জানেন প্রথম দিকে ঘরে ছবিটা নিয়ে রাখবে এরপরই এটাকে মূর্তির মতো করে বানিয়ে রাখবে আবেগের দৃষ্টিকোণ থেকেই খারাপের দৃষ্টিকোণ থেকে না যারা দুনিয়াতে ভাস্কর্য আঁকে আবেগের কারণে আঁকে কিন্তু কারো ছবি আঁকা যদি ভালোই হতো অন্তত মুসলমান আর কারো ছবি আঁকতো বা না আঁকতো আল্লাহর রাসূলের একটা ছবি এঁকে প্রত্যেকে ঘরে ঘরে টানিয়ে রাখতো কারণ আল্লাহর রাসূলের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল সব হাদিসে আছে নাকি নাই বিস্তারিত আছে শামাইলের কিতাবগুলো রচিতই হয়েছে জন্য রাসূলের চোখ কেমন কপাল কেমন গাল কেমন ঠোঁট কেমন হাঁটা কেমন ওঠা কেমন বসা কেমন চুল কেমন সব আছে তো একজন চিত্রকর ভালো যারা ছবি আঁকতে পারে তাদেরকে যদি এভাবে ডিটেইল আপনি দিয়ে দেন তারাও কল্পনার মাধুরী মিশিয়ে সুন্দর একটা আকৃতি এঁকে দিতে পারবে তো যদি ছবিতে কোনো কল্যাণ থাকতো আরে অন্ততই হুজুররাই আলেম ওলামারা প্রত্যেকে নিজে
নিজের ঘরে আল্লাহর রাসূলের একটা ছবিটা নিয়ে রাখতো কিন্তু না এতে কোনো কল্যাণ নাই এটা আবেগ না বরং এটা আল্লাহর রাসূলের শানে উপহাস সুতরাং মুক্তি আগেও চেয়েছেন এখনো চান আমিও চাই আপনারাও চান এবং এজন্য জান দেওয়া লাগলে জান দেন আন্দোলন করা লাগলে আন্দোলন করেন কিন্তু তাই বলে আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না যেটা ইসলাম এলাও করে না এবং যেটা মাসালা দৃষ্টিতে বৈধ না উল্টো আলেমরা যেটার বিরুদ্ধে জীবন কাটিয়েছেন সেটাকে তাদের নামে চালিয়ে দেওয়া এর দ্বারা আম মানুষের মধ্যে কি মেসেজ প্রকাশ পাবে এটা যদি মাহফিল না হতো আমি কিচ্ছু বলতাম না রাস্তায় এমনি কেউ টানিয়ে রাখতো কিচ্ছু বলতাম না কিন্তু মাহফিলের মধ্যে যদি এরকম থাকে আর আমার মতো 10 জন 20 জন আলেম এসে আলোচনা করে চলে যায় কেউ যদি মন্তব্য না করে আর 10 জন 20 জন দেখে কি ভাববে জানেন আমরা আমাদের মাহফিলও টানাবো ইনশাআল্লাহ এটা একটা ভালো প্রত্যেকের মধ্যে ভুলটাই তখন ছড়িয়ে যাবে তো সুতরাং এটার বিপক্ষে বলা রাগ করলেন না কি আপনারা হ্যাঁ আমি আগেও বলেছি এখনো বলছি মুক্তি চান ওই ছবিগুলো বাদ দিয়ে আরো বড় করে ফেস্টুন টানান আমি হাজারবার সশ্রদ্ধ সালাম জানাবো আপনাকে সাধুবাদ জানাবো আপনাকে তবে আল্লাহর ওয়াস্তে অনলাইনের বাইরে অফলাইনে ডিজিটাল পিকচারকে বৈধতা দিতে যায়েন না পৃথিবীর কোন মাযহাবের কোন ফতোয়ার আলোকে এটাকে টিকাতে পারবেন না